যে আমরা রমাদান পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে অনেককে আমরা এই রমাদান মাসেই হারিয়েছি প্রায় প্রতিদিনই জানা যা হয়েছে কয়েকজনের আল্লাহ তাদের মধ্যে সামিল না করে দয়া করে আমাদেরকে আরেকটু সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ এই সুযোগের মধ্যেই পেয়ে গেলাম রমাদান আর সেই রমাদান অর্ধেক চলে গেল একটু বসে হিসাব করি অঙ্ক করি মার্কিং করি নিজেকে যে আমি কত নম্বর পাওয়ার উপযুক্ত হয়েছি এই পনেরো দিনে এই চোদ্দ দিনে কত পাবো আমি যে কত দেওয়ার জন্য আল্লাহ তালা এই আমাদের মাসের দরজা খুলে দিয়েছেন কিন্তু আমি কতটুকু নিয়েছি কতটুকু সময় আমি নষ্ট করেছি খেয়ালের অভাবে গাফলতি করেছি একটু হিসাব করে সামনের যে কটা দিন এসে যদি আল্লাহ তালা হায়াতে আমাদের বাকি রাখেন তাহলে যেন আমরা অত্যন্ত গনিমত মনে করি প্রতিটি মুহূর্তকে হিসাব করে করে বকিলের মতো যেভাবে নিজের সম্পদকে কখনও নষ্ট করে না খরচ করতে চায় না আমরা আল্লাহর রাস্তা খরচ ছাড়া অন্যান্য দুনিয়াবি কাজে খরচ কমিয়ে দিয়ে এই সময়টাকে আল্লাহর কাজে কিভাবে ব্যয় করতে পারি আমাদের যে গত অর্ধেকে যে ক্ষতি হয়েছে সেটা সহকারে আল্লাহর কাছে একটু বেশি কীভাবে পেতে পারি তার জন্য একটু সচেষ্ট হওয়া দরকার আছে পরিকল্পনা থাকলে ইচ্ছা থাকলে উদ্গ্রীব হয়ে থাকলে সংকল্প থাকলে কিছু অর্জন করতে পারবো আর যদি সংকল্প না থাকে রমাদান এসে আসলো গেলো আসলো গেলো জীবনে তো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরটা অনেকে পেয়েছি তো এরকম করে চলে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আরেকটি রমাদান আসবে কেউ গ্যারান্টি দিতে পারবে না আল্লাহ তালা এই যে মাসকে এনেছেন এই মাসের মধ্যে আল্লাহ তালা আমাদের আখেরাতের যে জার্নি আছে এই জার্নির জন্য সমস্ত সম্বল তৈরি করার সুযোগ দিয়েছেন এই মাসে আল্লাহ তালা অনেকগুলো ইবাদত রেখেছে গুরুত্ব দিয়ে বলেছে। শুধু রমাদানের রোজা নয় দিনের বেলা রোজা রাতের বেলা ফ্যামুল লাইল কোরআন তেলাওয়াত দান দোয়া ইস্তেক ফার এই সবগুলো লিস্ট এসেছে কোরআন এবং হাদিসে এই রমাদানের আমলের মধ্যে একটি হাদিসে তার অনেকগুলো চলে এসেছে তিনি হাদিস বলেছেন জান্নাতে কিছু সুন্দর সুন্দর প্রাসাদ রয়েছে দালান কোঠা রয়েছে এই প্রাসাদগুলো এমন সুন্দর স্বচ্ছ কাঁচের মতো দুনিয়ার কাঁচ নয় এমন কিছু যে অতি উন্নত মানের ভিতরে থেকে বাইরে সব কিছু দেখা যাবে বাইরে থেকে ভিতরে সব দেখা যাবে একজন প্রশ্ন করলেন ইয়ার কাদের জন্য এগুলো তৈরি করে রাখা হয়েছে সাহাবিরা শুনলেই জিজ্ঞেস করতেন আগ্রহ নিয়ে যে আমি সেই আমার করতে পারি কি না তখন তিনি বললেন যে যেগুলো যারা সুন্দর কথা বলবে অসুন্দর কথা বলবে না খারাপ কথা বলবে না বাজে কথা বলবে না ঝগড়া করবে না সুন্দর সুন্দর তাদের কথাবার্তা সবসময় সুন্দর আর তারা লোক দেখে খাওয়ায় দান খরাত বেশি করে করে তিন নম্বর যারা সবসময় রোজা রাখে রমাদানের পরেও নকল রোজা রাখে আর রাতের বেলা যখন মানুষ গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে থাকে তারা আল্লাহর কাছে দাঁড়িয়ে যায় তাহার যদের মধ্যে এই গুণগুলো যাদের আছে তাদের জন্য জানলাতের ওই সুন্দর প্রাসাদগুলোকে আল্লাহ তালা বরাদ্দ করবেন এখন এই চারটি কি আমাদের পক্ষে করা অসম্ভব সবগুলোই সম্ভব রমাদানে সবগুলোই আসছে এই জন্য আমরা রোজা রাখছি দান খরাত বেশি করে করবো যতবার বলা হয় ততবার দেব বেশি করে দেব আর আমরা কথাবার্তা সুন্দর করবো জবানকে সংযত করব। কারণ ঝগড়া ফাসাদ করা যায় রোজা রাখা অবস্থায় না গালমন্দ মন্দ বকাবকি করা যায় না কে ঝগড়া করতে আসলে বলতে হবে আমি রোজা রাখছি ভাই আমি এই সমস্ত বাদানুবাদে লিপ্ত হব না এরপরে রাতের বেলা আমরা নামাজ পড়ি তারা বির মধ্যে সীমাবদ্ধ না রেখে কিছু তাহার যদি সুযোগ যদি পাওয়া যায় শুধু শেষ যার দিনের জন্য নয় সবসময় প্রতিটি রাতেই চেষ্টা করতে থাকা এগুলো তো অনেকগুলোই চলে এসেছে এই হাদিসের মধ্যে রমাদানের আমল যেগুলো পড়ে যায় তো রমাদানের মধ্যে দুটো বড় জেহাদ একটা জেহাদ হলো দিনের বেলা না খেয়ে থাকার জেহাদ নিজের মনকে অনেক খাহের সাথ থেকে বিরত রাখার জেহাদ রাতের বেলা ঘুমের কমতি মেনে নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দেওয়ানো আমাদের মাধ্যমে এর সুযোগ এগুলো সবই রমাদানে আমরা পাচ্ছি এরপরে এই যে দান খরচ সদাকার কথা বলা হয়েছে এই একটি রোজাদারকে ইফতারি খাওয়ানোর জন্য পয়সা করে দেওয়া খাওয়ানোর ব্যবস্থা করা ইফতারি দেওয়া বিশেষ করে আমরা এখানে তো অনেকে ইফতারি মাশাআল্লাহ খেতে পারি তবু কেউ দিলে সব হবে যিনি আপনার ইফতার খেয়ে আপনার দেওয়া ইফতার ইফতার করবেন তিনি আপনি সারাদিন রোজা রেখে যে কষ্ট করেছেন তিনি সারাদিন রোজা রেখে যে কষ্ট করে সব পাবেন সম পরিমাণ সব আপনি পেয়ে যাবেন তো এখানে তো না দিলেও চলবে কিন্তু আমাদের দেশে বিভিন্ন দেশে গরিব দেশে এই যে বারে বারে সাহায্য চাওয়া হয় এগুলো বেশি করে দেওয়া তারা আপনার টাকা দিয়ে সেহেরি খাবে তার খাবে রোজা রাখবে আর আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবে তাদের সারা দিন রোজা রাখার স্বভাবটা আপনার অ্যাকাউন্টে আসবে কিন্তু তাদের স্বভাবের একটুও কমতি হবে না তারা তাদেরটা পাবে আরেকটা হাজির সে দান খরাতের কথা এসেছে যেটা রোজার অন্যতম রমাদানের অন্যতম আমল যে গুনা খাতাকে দান খরাত এভাবে নিভিয়ে দেয় একদম নিভে ফেলে যেভাবে পানি দিলে আগুন নিভে যায় আগুনের অস্তিত্ব থাকে না দান খরাত বেশি করে করলে গুনার অস্তিত্ব এভাবে বিলোপ হয়ে যায় আর রাতের বেলা গভীর রাতের মাঝখানে নামাজ পড়া এই দুটো জিনিস এই হাদিসে তিনি বলেছেন যে গুনা খাতাকে একদম মুছে দেয় সলফে কেউ কেউ বলেছে এই তিনটে আমলের কথা যে নামাজ রাতের বেলায় নাজা নামাজ এবং ফরজ নামাজ সবগুলো মিলে মানুষকে জান্নাতে যাওয়ার অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে দেয় আর রোজা বাকি অর্ধেকে কি জান্নাতের গেট পর্যন্ত পৌঁছিয়ে দেয় এরপরে জান্নাতের গেট থেকে সদাকা হাত ধরে বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে এই তিনটা আমলই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি রোজা কারণে আমাদের গুণা মাফ হয়ে যায় যে ব্যক্তি রমাদানের গুণাকে ইমান এসে সাবের সঙ্গে রাখে তার গুনাগুলোকে মাফ করে দেওয়া হয় এই হাদিস আমরা শুনেছি এখন তারাবি পড়ি আমরা তারাবির মধ্যে অনেকে কিছুক্ষণ পরে চলে যান সারা রাত্র ইমামের সঙ্গে থাকলে মানে যতক্ষণ পর্যন্ত ইমাম আসেন শেষ করলেন ভেতর পরে বিদায় না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত থাকলে আপনাকে সারা রাত্র নামাজের সবাব দেওয়া হবে আর আগে চলে গেলে সেটা মিস করে ফেলবেন যে কয় আঘাত পড়েছেন ওই কয় রাকাতেরই সব পাবেন আর পুরো করলে সারা রাত্রে পাওয়া সব পাওয়া যাবে কত গুণ বেশি হলো রোজা এবং কোরআন কোরআন তেলাওয়াতের খবর এসেছিল আমাদের মাসে বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে কারণ এই মাসেই রমাদানেই কোরআন নাজিল হয়েছে কোরআনের সঙ্গে রমাদানের সম্পর্ক এত গভীর এই জন্য এই রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম নিজে বেশি পড়েছেন এবং সলফে খুব বেশি কোরআন তেলাওয়াত করতেন মাসে এই দুইজনই এই দুই চিজ কোরআন এবং রোজা এই দুজন আল্লাহ তালা কাছে যখন আমাদের হিসাব নিকাশ চলবে অপেক্ষায় আছি আল্লাহ তালা আমাদের হিসাব নেবেন ওই সময় আমাদের সাহায্য করতে এগিয়ে আসবেন কোরআন এবং রোজা রোজা বলে যে আল্লাহ এই বান্দা এত কষ্ট করেছে সারারাদিন উপর থেকে পিপাসায় কষ্ট করেছে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন না একটু কোরআন যে আল্লাহ ঘুমকে করে দিয়েছে তারা মধ্যে হাজির হয়েছে নামাজ পড়েছে সেখানে লম্বাকে রাত পড়েছে এরপরে কোরআন তেলাওত করেছে ঘুমের অনেক কমতি হয়েছে তার আল্লাহ আমি তাকে ঘুমোতে দেইনি আল্লাহ আমার কথা শুনেন আল্লাহ তাকে আপনি মাফ করে দেন আর হাজির এসেছে দুইজনের এই অনুরোধকে আল্লাহ রক্ষা করবেন বান্দাকে মাফ করে দিবেন এই যে বেলা নামাজ পড়া আমরা নিজেরা পড়া এবং পরিবারের সদস্যদেরকে পড়ানো বিশেষ করে শেষ দিন আসতেছে এই শেষ দিন আসলে রসুল্লাহ সাল্লা আলসালাম কি করতেন কোমর বেঁধে নামতেন মানে নিজেকে একদম রেডি করে ফেলতেন আমি ঘুমাবো না সারা ঘুমাতেন না পরিবারের সদস্যদেরকে উঠাতেন কেন ঘুমিয়ে আসো উঠো একটা আসে তিনি নিজের ঘর থেকে গিয়ে আবার আলিরা দেয় আনু ঘরে গেছেন ফাতেমাকে মাকে রাজ দুজনকে জাগানোর জন্যে গিয়ে বলতেন দুজন উঠো তোমরা উঠো না তোমরা কেমন লাইন করবে না তাহাজত পড়ব না ওনাকে অনুসরণ করে অমর দেয়াল আনহু ওনার নিজে অনেকক্ষণ তাহাজত পড়ে দেখে যে বাচ্চারা উঠছে না তিনি তাদেরকে ডাক দিতেন বলতেন যে উঠো উঠো তোমরা নামাজ পড়ো এবং তিনি কোরআন আয়ত্তাল করে শোনাতেন তাদেরকে উঠার জন্যে তো এই দশ দিনের আমলটা খুব যে কয়েকদিন আমাদের অর্ধেক চলে গিয়েছে বাকি অর্ধেক এবং তার মধ্যে বিশেষ করে দশ দিন সামনে যেটা আসছে এই দিনগুলোতে অস্বাভাবিকভাবে গুরুত্ব দিয়ে নামতে হবে আগের দিনগুলোর মতন সকালের দিনগুলোর মতন প্রথম দিনগুলোর মতো চিন্তা করলে হবে না তাহলে ঠকে যাব অতীব গুরুত্বপূর্ণ মনে করে প্রতিটি দিনকে রাতকে কাজে লাগাতে হবে আর লাইলাতুল কদর এই রাতগুলোর মধ্যে আল্লাহ তালা রেখেছেন বেজোর রাতের মধ্যে রেখেছেন সেজর দিনের দিনগুলোর মধ্যে তো আমাদেরকে অনেক বেশি করে চেষ্টা করতে হয় প্রতিটি বেজোর রাত্রে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ শুধু সাতাশে রাত নয় পাঁচটি রাতেই তালাশ করতে বলেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে কোনো একটি রাতে পার হয়ে যেতে পারে কোনোবার সাতাশে হয়ে যায় কোনোবার পঁচিশে হয় কোনোবার একুশে হয় কোনোবার তেইশে হয় কোনোবার উনত্রিশে হয় এটা রোটা করে আসে অনেক হাদিসের দৃষ্টিতে তো আমি কথা বলছিলাম ইমাম জহরি রহমতুল্লাহ আলী যখন রমাদান আসতো তিনি বলতেন এই রমাদান আসছে এটা হলে তেলাওয়াত বেশি করে তেলাওয়াতের মাস আর বেশি করে গরিব দুঃখীকে সাহায্য করার মাস ইমাম মালিক রহমতুল্লাহ আলী যখন রমাদান আসতো তিনি হাদিস পড়াতেন শেখ পড়াতেন এগুলো বন্ধ করে দিতেন এগুলো থেকে সরে যেতেন আর কোনো এলমের কোনো সার্কেলও চালাতেন না আমরা তো খালি বয়ানের পরে বয়ান করি কদূর করলাম আর কদূর শিখলাম আর কদুর আমল করলাম আল্লাহ তাহলে ভালো জানেন ওনারা রমাদান মাসকে বয়ান করার জন্য ব্যবহার করেননি আমল করার জন্য ব্যবহার করেছেন তিনি দাস বন্ধ করে দিয়েছেন তো মাঝে মধ্যে আমাদের হয়তো একটু রিমাইন্ডারের জন্য দাসের দরকার আছে ঠিক আছে আমরা তো ভুলে যাই আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য কিছু কথা না সে শোনা দরকার আছে কিন্তু টু মাছ শুধু বক্তৃতা শোনা বক্তৃতা দেওয়াই যেন রমাদানের কাজ না হয়ে যায় যারা বক্তৃতা দেবেন তাদেরকেও বক্তৃতা কমিয়ে দিয়ে আমল করতে হবে বেশি ইমাম মালিক থেকে সেটাই আমরা শিখছি রামাদার মাসে আল্লাহকে পাওয়ার জন্য আরও বেশি কাছে থেকে আল্লাহর একান্ত সান্নিধ্য অর্জনের জন্যে লোকেরা এতে কাপ করে কিন্তু এইতে কাপ করতে গিয়ে লোকেরা শুধু ওখানে গিয়ে গল্প গুজব আড্ডা মাসা আল্লাহ খুব ভালো করে চলে তো এই এতে কাপের মূল্যহীন ঐতে কাপ হয়ে গেল একেবারে বেকার যাবে না কিন্তু পরিমাণ অনেক কমে যাবে সালফেস আলহীন বলেছেন এই কাপের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি থেকে নিজেকে সরিয়ে নিয়ে একমাত্র সষ্টার সঙ্গে কানেকশন তৈরি করা বাড়ি ঘর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে আছে আশেপাশে মুছে নামাজ পড়তে আসলে কত লোকের সঙ্গে কত কথা বলার সুযোগ আছে সব বন্ধ আপনি এতে কাপের মুঠে আছে আপনি অন্য অন্য সবার মতো নয় এইভাবে এই কাপ করতে হবে এই রমাদান মাসের অন্যতম আমল হচ্ছে দোয়া স্টেক এবং সুরাল বাকার ওই যে আয়াতগুলোতে আলাদা আনে রোজার কথা রমাদানের কথা বলেছেন সেখানেই তিনি বলেছেন দোয়ার কথা উল্লেখ করেছেন বান্দারা জিজ্ঞেস করে আমি দূরে না কাছে আমি অনেক কাছে আছি আমি ইন্তেজার করছি আমার বান্দারা যখনই দোয়া করবে আমি দোয়া কবুল করে ফেলব তো যে ব্যক্তি রোজা রাখে সারাদিন যত দোয়া করবে তার সব দোয়া কবুল হয়ে যাবে রোজাদারের দোয়া আল্লাহ ফেরত দেন না আর ইফতারের সময় দোয়াটা আরেকটি স্পেশাল মর্যাদা তবে সেটার জন্য একটা ঘটা করে কয়েকজন মিলে আল্লাহ আমিন হাত তুলে নয় নিজে আল্লাহর সঙ্গে একা একা চোখের পানি যত বেশি ফালা যায় ওইটার মর্তবা বেশি আমরা লাইলে তোর কদরের দোয়াটা সবাইকে পড়তে হবে যখনই এই বেজর রাতগুলো আসে আল্লাহ ইন্না কাফু উন কারিম টু হাইবুল আফা ফাফা আমি রামাদানের শেষে বা এখন থেকেই রমাদান ঢুকলেই দেওয়া যায় ফেতরা দেওয়া যায় জায়গাতে ফেরতের বা ফেরত দিতে পারেন কত করে দেবো সাত পাউন্ড আমরা ঠিক করেছি কোন কোনো জায়গা আরও কমও বলেছে আসলে রসুল উল্লাহ সাল্লা জামানায় সাহবাইকার ওনারা পয়সা দিতেন না ওনারা দিতেন খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্য কী খেতেন তো এখন খাদ্যদ্রব্য হিসাবে আমরা ধান চাল এগুলো গম আটা এগুলো হিসাব করি তো ওনারা তো খেজুরও খেতেন তো খেজুরের দাম তো অনেক বেশি অনেকে আবার ওনারা খেজুর দিয়ে ইয়ে দিতেন ফেতরা দিতেন অনেকে চিজ পনির দিয়ে দিতেন পনে দুই কেজি বা সাড়ে তিন কেজি পনিরের দাম কত হবে কিসমিস দিয়ে দিতেন পনে দুই কেজি কিসমিস আর পনে সাড়ে তিন কেজি কিসমিসের দাম কত তা আমরা যে খালি কম দিতে চাই খালি কম কোনটা কম সেটা ওনাদের ঠিক করে দেয় সেটা হলো মিনিমাম কিন্তু দেওয়ার সময় আরো চিন্তা করে বেশি করে দিয়ে সাহবার আজ দামি জিনিস দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে তরফ দান করুন